What's up guys? কি খবর? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। আপনাদের মাঝে আবার একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম, ফ্রি স্পোকেন ক্লাস 2। চলেন ক্লাসটি শুরু করা যাক, লেটস স্টার্ট। আমি আপনাদেরকে তিনটি স্ট্রাকচার দেখাবো। এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আপনারা অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ফার্স্ট অফ অল স্ট্রাকচার হলো ডু সাবজেক্ট বার অবজেক্ট প্লাস কোয়েশ্চেন মার্ক, মানে প্রেজেন্টে বোঝাবে। ডু দ্বারা কি প্রেজেন্ট বোঝায়, মানে ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ কাম তুমি কি আসো, মানে বর্তমানে বর্তমানে কোনো করা খাওয়া যাওয়া পড়া কোনো কিছু করা বোঝালে কি ডু দ্বারা আপনারা কোয়েশ্চেন করতে পারেন। ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ কাম তুমি কি আসো, এরকমভাবে আপনার অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে তিনটি ফর্মুলা দেখিয়েছি, আপনারা এখানে বারগুলো চেঞ্জ করে বারবটা চেঞ্জ করবেন। এই বারবটা চেঞ্জ করবেন অসংখ্য বার দিয়ে এবং পার্সন পার্সন পরিবর্তন করবেন। পার্সনটা পরিবর্তন করলে কী হবে, আপনার অসংখ্য বাক্য প্র্যাকটিস হলো এবং অসংখ্য বাক্য জানা হলো। ডু ইউ গো টু কলেজ তুমি কি কলেজে যাও, আর আমি এভাবে কয়েকটি বার্ব নিয়েছি, আপনারা এই বার্ব নিয়ে এভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। ডু ইউ কাম, ডু ইউ তুমি কি আসো, আর লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। নেক্সট স্ট্রাকচার আমরা মুভ করতেছি, ডিড মানে কি অতীত, ডিড মানে কি অতীত। সকলেই তো অবগত আছেন যে টেন্স সকলে আশা করি জানা আছে কম বেশি, তা সে সম্পর্কে আমি এখন কিছু বলছি না, টেন্স নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। ডিড সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোশ্চেন মার্ক, ডিড ইউ কাম তুমি কি এসেছিলে, ডিড ইউ কাম, ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, মানে তুমি কি এসেছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি জেনেছিলে, ডিড ইউ নো, ডিড ইউ নো তুমি কি জেনেছিলে, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, মানে অসংখ্য আপনারা বাক্য তৈরি করতে পারবেন সাবজেক্ট বার পরিবর্তন করে। ঠিক আছে, আপনারা এভাবেই কী করবেন, অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করবেন।